বলিউডের সঙ্গে তাল মিলিয়ে একই দিনেই মুক্তি পাবে না মুক্তি পাবে না 7 তারিখে না পেলেও মুক্তিটা পাবে আপনার ছবির দিন মুক্তি পাক আমার ছবির সময় এটা সেন্সরি হয়নি এখনো কখন হবে আন্দোলন করব আন্দোলন করব আন্দোলন করব কেউ যদি না জানি একা সিনেমা হলের সামনে গিয়ে ওই মশাল নিয়ে দাঁড়াবো বোম্বের যে ছবিগুলি তোমরা দেখো সেগুলি হিন্দি ছবি না 20% হিন্দি আর 80% উর্দু হিন্দি ছবি হয় শুধু তাদের ধর্মীয় ছবিগুলো আর আমরা বঙ্গবন্ধুর কাছে গিয়েছি যে এই দেশে ভাষা আন্দোলন করেছিলাম উর্দুর এগেনস্টে এই ছবিগুলো উর্দু এই দেশে কেন চলবে তোরা কি চাস আমি কইছি ওই ছবিগুলো যেন বাংলা ভাষাকে যেন আঘাত করতে না পারে উর্দু হিন্দি ছবিগুলো আমাদের দেশে চলবে না তাহলে আমাকে আমাদেরকে বলেছিল তাহলে তোরা কয়টা ছবি দিতে পারবে আমরা বলেছিলাম প্রতি পুরো বছরের প্রতি সপ্তাহে একটা করে বাংলা ছবি দেব বঙ্গবন্ধু এই কথা শুনলো তাহলে যা এই দেশে উর্দু হিন্দি ছবি চলবে না এতদিন চলেনি হঠাৎ করে পাঠান কোর্থ থেকে ইন করে গেল কার জন্য কার মধ্যে ইন করেছে জানি না এটা ঠিক না আমি এগুলিকে আমি মানে কন্ডেম করি না কিন্তু এগুলি ঠিক না আমাদের ছবি উর্দু ছবি ওই চলে নাই যে ছবি মুক্তি দিয়েছিল সেই উর্দু হিন্দি ছবিটা চলে নাই এই জন্য চলে নাই ওই অনেক আগে স্কুলের ছাত্র ছাত্রীরা উর্দু হিন্দি কিছুটা বুঝে ওরা দেখে ওরা ইউটিউবের ছবিগুলো দেখে ফেলেছে এই দেশে আর এই দেশে যেই মানুষগুলো ছবি দেখে গার্মেন্টস শ্রমিক থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে সমস্ত খেটে খাওয়া মানুষরা উর্দু বোঝে না হিন্দি বোঝে না ওরা বাংলা ছবির দর্শক বাংলা ছবিকে ভালোবাসে ইনশাল্লাহ বাংলা ছবিকে কোনো দেশে ছবি মারতে পারবে না তবুও উর্দুর সাথে ভাষা আন্দোলন করে আমরা আমাদের ভাইয়েরা মরেছিল বুকে গুলি নিয়ে মরেছিল এই জন্যে ওই ছবিগুলোকে আমরা হিট করে হেট করে এবং এগুলো যেন কোনোদিন না চলে সেটার পক্ষে সারা জীবন বলে যাবো ভাই এই যে পাঠান চলে নাই কারণ এটা অনেক পরে বাংলাদেশে রিলিজ পেয়েছে ওটা বুঝি না দেখে নাই কিন্তু জওয়ান তো একসাথে মুক্তি পাচ্ছে একসাথে মুক্তি পাচ্ছে কোথায় বাংলাদেশে এখনো সেন্সরি হয় নাই না বলিউডের সঙ্গে তাল মিলিয়ে একই দিনেই মুক্তি পাবে না মুক্তি পাবে না 7 তারিখে না পেলেও মুক্তিটা পাবে আপনার ছবির দিন মুক্তি পাক আমার ছবির সময় এটা সেন্সরি হয়নি এখনো কখন হবে সেন্সর হয়নি তো আসো আমাদের প্রযোজক সমিতি একটি সপ্তাহে দুটো ছবির বেশি মুক্তি দেবে না এবং দুটো ছবি মুক্তির জন্য কাগজপত্র সই হয়ে গেছে সিগনেচার হয়ে গেছে প্রযোজক সমিতি সেটা হচ্ছে কি একটি মুশফিক রহমান গুলজারের দুঃসাহসিক খোকা এবং দেলোয়ার জান জন্টুর পরিচালিত সুজন মাঝি এই দুটো ছবি চলবে কোন শক্তি এই ওই ওই ছবিটাকে ওই দিন চালাতে পারবে না এখন যদি সরকার বলে যে হ্যাঁ চলবে তখন তো আমার কিছু করার নাই তবে আমি জানি বাংলা ছবিকে সরকার কোনোদিনই হিন্দি উর্দু ছবিকে দিয়ে বাংলা ছবিকে আঘাত করাবে না আমার সরকার এটা আমি বিশ্বাস করি যদি মুক্তি পায় তাহলে কি যে দুইটা ছবি মুক্তি হওয়ার কথা কোনো প্রভাব পড়বে প্রভাব পড়ুক না পড়ুক আমরা চাই না এই দেশে বিজাতীয় ভাষার ছবি রিলিজ হোক ইংলিশ ছবি আন্তর্জাতিক ভাষায় আমাদের দেশে ইংলিশ সাবজেক্ট পড়ানো হয় ইংলিশ ছবি আসলে আমাদের কোনো আপত্তি নেই ওটা ঠিক আছে এই ছবি আমরা আন্দোলন করব আন্দোলন করব আন্দোলন করব আন্দোলন করব কেউ যদি না জানি একা সিনেমা হলের সামনে গিয়ে ওই মশাল নিয়ে দাঁড়াবো